আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে টাঙ্গাইল। আপনারা অনেকে আমাকে যারা অনেক আগে থেকে চিনেন হয়তোবা জানেন অলরেডি যে আমার দেশের বাড়ি বরিশাল, বাট খুব কম মানুষই হয়তোবা এইটা জানেন যে আমার নানা বাড়ি কিন্তু টাঙ্গাইল, এবং অ্যাকচুয়ালি আমার জন্মও হয়েছে কিন্তু এই টাঙ্গাইলে, কুমুদিনী হাসপাতালে। দেশে আসলে প্রতিবারই টাঙ্গাইল যাওয়া হয়, কিন্তু কখনোই টাঙ্গাইলের যে দর্শনীয় স্থানগুলো আছে সেই স্থানগুলো আসলে এরকমভাবে দেখা হয় না। তো এবার দেশে আসার আগে আমার প্ল্যান ছিল যে এবার টাঙ্গাইল গেলে 3 দিনের বা 4 দিনের জন্য যাব, এবং টাঙ্গাইলের যে দর্শনীয় স্থানগুলো আছে, বিশেষ করে মহেরা রাজবাড়ি, তারপরে আতিয়া মসজিদ এবং আরও কয়েকটা রাজবাড়ি এবং সুন্দর সুন্দর স্থান আছে, তো সেই স্থানগুলো ঘুরতে যাব, নিজের চোখে দেখব এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন যাওয়া যাক টাঙ্গাইলে। লেফট সাইডে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মির্জাপুর ক্যাডেট কলেজের গেট, এটার ভিতর হচ্ছে ক্যাডেট কলেজ, এটা বাংলাদেশের অনেক ফেমাস একটা ইনস্টিটিউশন। এইটা হচ্ছে মেইন গেট, ওই একটু আগে যে ক্যাডেট কলেজের প্রথম গেটটা দেখালাম এটা হচ্ছে গিয়ে মেইন গেটটা। তো আমরা প্রতিবারই নানাবাড়ি আসলে নানাবাড়ির যে মূল গ্রাম আছে সেই গ্রামে যাওয়ার পূর্বে আমার খালার বাড়িতে স্টপ করি। এটা হচ্ছে আমার খালার বাড়ি, বড় খালার বাসায় খাওয়া দাওয়া করে সামান্য একটু রেস্ট নিয়ে এই মাত্র আমরা আমাদের গ্রামে বেড়ে এসে পৌঁছালাম। বাড়ির ঠিক সামনেই খুব সুন্দর একটা নদী আছে। 6-7-8 বছর বয়স যখন ছিল আমার মনে আছে যে আমরা যখন গ্রামের বাড়িতে আসতাম এই নদীতে গিয়ে গোসল করতাম, সাঁতার কাটতাম সারাক্ষণ। এখানে একটা পুকুর ছিল আগে, এখন পানি নেই, পানি শুকিয়ে গেছে, আগে এখানে মাছের চাষ হইতো। পুকুরের পাশের পরিবেশটাকে একটু সুন্দর করার জন্য এখানে খালু অনেক গাছপালা লাগাইছে, তার কারণে পরিবেশটা অনেক সুন্দর হয়ে গেছে। তারপর এখানে আবার কিছু বেঞ্চও বসানো হয়েছে যাতে করে বিকালবেলায় কেউ যদি হাঁটার জন্য বের হয় এখানে পুকুর পাড়ে বসে বসে সুন্দর সময় পাস করতে পারে। আর এই হচ্ছে সেই নদীটা, যে নদীর কথা একটু আগে আপনাদেরকে বলছিলাম। নদীর ওই প্রান্তে যে কিছু বাড়িঘর দেখতেছেন ওই বাড়িঘরের সামনেই একটা হাট আছে, এই হাটটা প্রতি রবিবার এবং বৃহস্পতিবার বসে। তো আজকে কিন্তু বৃহস্পতিবার, এই হাট চলতেছে এখন এই মুহূর্তে। এখানে যে নৌকা দেখতেছেন এই নৌকা করে লোকজন সারাদিন হাটে যাওয়া আসা করে আর কি। অনেক বছর আগে ছোটবেলায় আমি হাটে গেছিলাম বেশ কয়েকবার, তারপর মনে হয় যে 15-20 বছর আর যাওয়া হয় নাই। তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো এই সুযোগে চলুন যাই হাটে, কি অবস্থা হাটের দেখা যাক। তো হাট থেকে রাইট সাইডে একটু নিচে নামলেই আমার সামনে যে খোলা জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখা যায়। তো এখানে মূলত বছরের 6 মাস ধান চাষ হয়, যেরকম এখন দেখতে পাচ্ছেন সব ধানের ক্ষেত, আর বাকি 6 মাস বিশেষ করে যখন বর্ষাকাল হয় তো যখন পানি ফুল থাকে আর কি ওই সময় মাছের চাষ হয়। তো জায়গাটা খুবই সুন্দর আসলে, একদম গ্রাম্য পরিবেশ। এই গ্রামের বাড়ি ঘুরে দেখাইতেছে আমার খালাতো ভাই রুমন। তো বাড়ি থেকে একদম হাঁটতে হাঁটতে পশ্চিম প্রান্তের শেষ প্রান্তে চলে আসছি। আসার মূল কারণ হচ্ছে এখন অলমোস্ট সানসেট টাইম, আর 20 মিনিট পরেই সানসেট। তো এখান থেকে খুব সুন্দর সানসেটের দৃশ্য দেখা যায়। তো আজকের মতো আমাদের ট্যুর এখানেই শেষ, এখন বাড়িতে ফিরে আসছি। তো কালকে হচ্ছে আমাদের মেইন প্রোগ্রাম, কারণ কালকে আমরা বেশ কিছু আকর্ষণীয় জায়গায় ঘুরতে যেতেছি, মহেরা জমিদার বাড়ি, আতিয়া মসজিদ এবং এই এলাকার যত সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে এই সবগুলো স্থানে আমরা কালকে এবং আগামী পরশু দিন যাব। একদম সকাল 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 9টার সময় বাসা থেকে বের হইছি, এখন আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে, এবং আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে টাঙ্গাইলের যেটা সব থেকে ফেমাস প্লেস, যেটা টাঙ্গাইলের হাইলাইট বলা যায়, সেটা হচ্ছে মহেরা জমিদার বাড়ি। তো এখন আমরা সেই মহেরা জমিদার বাড়িতেই যাচ্ছি। তো ঠিক আছে, আপনাদের সাথে তাহলে মহেরা গিয়ে দেখা হবে। এটার ভিতরে একটা সুইমিং পুল আছে, আমি একদমই জানতাম না, জানলে হয়তো বা এরকম প্রিপারেশন নিয়ে আসতাম। 300 টাকা ভাড়া। তো যদি আপনারা আসেন এবং সুইমিং পুলে সাঁতার কাটতে চান আপনারা এরকম প্রস্তুতি নিয়ে আসতে পারেন, 300 টাকা ভাড়া।
ওকে ফাইনালি আমরা চলে আসলাম মহেরা জমিদার বাড়িতে। উইকিতে ঘাটাঘাটি করে যেটা জানলাম সেটা হচ্ছে এই জমিদার বাড়িটা নির্মিত হয়েছিল 1890 সালে। তারপরে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানিরা এখানে অ্যাটাক করে। অ্যাটাক করার পরে এইখানকার স্থানীয় 5 জন গ্রামবাসী সহকারে এইটার যেই গৃহবধূ ছিল তাকেও হত্যা করে। তো সেই আক্রমণের পর এখানকার যে জমিদাররা ছিল এই পরিবার তারা নৌকা করে ইন্ডিয়াতে চলে যায়। তারা রিটার্ন করছে কিনা আমি জানি না, এই ধরনের কোনো ইনফরমেশন আমি উইকিতে পাই নাই। তারপরে 1982 সালে এই পুরো জমিদার বাড়িটাকে পুলিশের ট্রেনিং স্কুল হিসেবে রূপান্তরিত করা হয়। আর সর্বশেষ 1990 সালে এইটাকে পুলিশের ট্রেনিং সেন্টার হিসেবে রূপান্তরিত করা হয়। তো এই মুহূর্তে এখন পর্যন্ত এইটা পুলিশ সেন্টার হিসেবে ব্যবহৃত হইতেছে। পুলিশের ব্যবস্থাপনাতে থাকাতে আমি মনে করি একটা সুবিধা হচ্ছে এইটা যে জায়গাটা রক্ষিত অবস্থায় আছে এবং কন্টিনিউ ধোয়া মাজা করা হইতেছে, যার কারণে আপনারা চতুর্দিকে দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার। এখানকার গাছপালা থেকে শুরু করে ফুলের বাগান প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই সাজানো এবং গোছানো, এবং চতুর্দিক দেখলে বোঝা যায় যে এখানকার টেক কেয়ার করা হইতেছে। ও হ্যাঁ, আপনাদেরকে এন্ট্রেন্স ফি বলতে ভুলে গেছিলাম, এন্ট্রেন্স ফি আছে একটা, পার পার্সন 80 টাকা। ওকে, আমরা মহেরা জমিদার বাড়ির সামনের সাইড ঘোরা শেষ করে এখন পিসের সাইডে আছি। পিসের সাইডটা দেখতে পাচ্ছেন এখানে একটা নাগরদোলার ব্যবস্থাও করা হয়েছে বাচ্চাদের জন্য। প্লাস আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সাইডে একটা ছোট্ট চিড়িয়াখানার মতো আছে, এবং এখানে আমি কয়েকটা জ্যান্ত হরিণও দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি এখনই। এখানে লোহার ব্যারিকেডের কারণে খুব স্পষ্ট দেখা যাচ্ছে না, বাট এই যে এখানে আছে প্লাস এখানে অনেকগুলো হরিণ আছে, প্রায় মনে হয় 10-12টারও বেশি হবে। এই পুরোটাই আসলে ব্যাক সাইডটা, এখানে আবার একটা ট্রেনও আছে দেখা যেতেছে বাচ্চাদের জন্য, বেশ কয়েকটা রাইড আছে অ্যাকচুয়ালি। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার আম্মা খালারা এইখানে জন্ম, এইখানে তারা বড় হয়েছে, বাট তারপরও তারা এত বছর হয়ে গেছে বাট এখন পর্যন্ত তারা কখনো এই মহেরা জমিদার বাড়িটা ঘুরতে আসে নাই, আজকে ফার্স্ট আমাদের সাথে ঘুরতে আসলো এই উপলক্ষে। এটাকে ছোটখাটো একটা শিশু পার্কও বলা যায়, অনেকগুলো রাইড আছে এবং এটার জন্য আবার আলাদা টিকিট কাটতে হয়, টিকিটের দাম হচ্ছে 20 টাকা। এই যে আমাদের গ্রুপ, এই পুরো গ্রুপ আমরা একসাথে আসছি ঘুরতে। কি ড্যান্স দিতে চান? ড্যান্স দেন। আমার খালা, তো জমিদার বাড়ির পিসের সাইডে একটা ছোট লেক আছে, লেক পার হওয়ার পর এই রেস্টুরেন্টটা পাবেন আপনারা। পরিবেশটা খুব সুন্দর, এটা হচ্ছে গিয়া মেইন কথা। খুব সুন্দর সুন্দর চেয়ার এবং টেবিল বিছানো আছে একদম গাছের ছায়ার নিচে, মানে সব মিলিয়ে সুন্দর বসে খাওয়ার জন্য এক্সিলেন্ট একটা প্লেস। তারপর আর একটা জিনিস ভালো লাগছে যে একটু পরপর এরকম ছোট ছোট তাঁবুর মতো দেওয়া আছে, এবং তাঁবুর নিচে আবার এরকম চেয়ার টেবিলের ব্যবস্থা করা আছে। সো আপনারা যদি খাবার দাবার বাসা থেকে নিয়ে আসেন এখানে পিকনিকের মতো আয়োজন করতে পারবেন। আর আপনারা যদি একদম পিকনিকের উদ্দেশ্যেই আসেন এরকম বড় জায়গাও আছে, এখানে বারবিকিউ করা যায়, পুরো বড় একটা তাঁবু এবং চেয়ার টেবিল সব কিছু সাজানো আছে। এই জমিদার বাড়ির ঠিক অপর দিকে খুব সুন্দর একটা পুকুর আছে এই সাইডে, পুকুরের ওই সাইডে আবার একটা ছোট্ট ঘাট আছে, ওইখানে কিছু বোট আছে রাখা, আপনারা যদি রাইড করতে চান ওইখান থেকে রাইড করতে পারেন, বোটের রাইড হচ্ছে 100 টাকা। মহেরা ভিজিট শেষ করে আমরা এখন যাচ্ছি আমাদের আজকের দিনের সেকেন্ড ডেস্টিনেশন, সেটা হচ্ছে করটিয়া। এখানে একটা জমিদার বাড়ি আছে খুব ফেমাস, এবং ওইটার পাশে করটিয়ার জামে মসজিদও আছে। তো মসজিদ প্লাস জমিদার বাড়ি এই দুইটা হচ্ছে ওইখানকার মেইন টুরিস্ট অ্যাট্রাকশন। আর মহেরা জমিদার বাড়ি সম্পর্কে আমার শর্ট রিভিউ হচ্ছে জায়গাটা খুবই সুন্দর, আমার আব্বা আম্মা এবং আমার সাথে যারা যারা আসছে সবাই খুব পছন্দ করছে।
আমি অবশ্যই সবাইকে সাজেস্ট করব যাদের সময় সুযোগ হয় এখানে এসে জায়গাটা ভিজিট করার জন্য, অবশ্যই ভিজিট করার মতো একটা প্লেস। জমিদার বাড়ি মূলত হচ্ছে চারটি। আপনি যদি শুধু জমিদার বাড়ি ঘুরতে চান, পুরো জায়গাটা ঘুরতে না চান, তো সেই ক্ষেত্রে আমি মনে করি আধা ঘন্টা বা এক ঘন্টা ম্যাক্সিমাম এনাফ। আর যদি আপনি ফুল এরিয়াটা ঘুরতে চান, কারণ জমিদার বাড়ির পিছে অনেক বড় একটা পার্ক আছে, লেক আছে এবং সময় কাটানোর মতো অনেক কিছু আছে, সুতরাং আপনি যদি সারাদিন বা অর্ধেক দিনের জন্য আসতে চান সেটাও করতে পারেন। আর একটা বিষয়, ভিতরে সুইমিং পুলের ব্যবস্থা আছে, সুতরাং আপনারা যদি সুইমিং পুলে যান তাহলে আমি মনে করি যে আসলে আপনারা একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হোল ডে এইখানে আপনারা স্পেন্ড করতে পারবেন, কখনোই একদমই বোরিং ফিল করবেন না। আমরা এইমাত্র চলে আসছি আমাদের আজকের সেকেন্ড ডেস্টিনেশনে, এটা হচ্ছে করটিয়া জমিদার মসজিদ, আর এটার পাশেই আছে করটিয়া জমিদার বাড়ি। তো ভিতরে আসলে ভিডিও করাটা একটু ডিফিকাল্ট, কারণ এখানে যারা আছে এখনো বসবাস করতেছে তারা ভিডিও করাতে অ্যালাউ করে না। তারপর আমি অনেক বলে রিকোয়েস্ট করে সামান্য কয়েকটা ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছি। করটিয়া জমিদার বাড়ি, এটা একসময় এখানকার খুব প্রভাবশালী এবং ক্ষমতাবান জমিদার বাড়ি ছিল, এবং এই জমিদার বাড়িটা যারা প্রতিষ্ঠা করছিল পন্নি বংশের লোক, তারা কিন্তু অরিজিনালি হচ্ছে আপনার আফগানিস্তান থেকে আসছিল, সম্রাট জাহাঙ্গীরের আমলে তারা এই জায়গাগুলো পাইছিল। তো জমিদার বাড়ির ভিতরে টোটাল দুইটা বাড়ি আছে দেখা যায়, মেইন বাড়ি যেটা লাল রঙের ওইটা, আর এইটা একটা আছে, এটা পরিত্যক্ত অবস্থায় এখন দেখতেছি, বাট এই বাড়িটা আরও বেশি সুন্দর মেইন বাড়ির থেকে। জায়গাটা কিছুটা পরিত্যক্ত অবস্থায় আছে, বাট সত্য বলতে আমার কাছে অনেক ভালো লাগতেছে। এখানে আসলে আপনার কাছে মনে হবে যেন আপনি সত্যি অনেক বছর আগে ফিরে গেছেন। তো এই যে ভাইব এবং এই ফিলিংটা যে আমি পাচ্ছি এখন, এই ফিলিংটা কিন্তু আমি মহেরাতে পাইছিলাম না। সো এই জন্য অ্যাকচুয়ালি আমার কাছে এই জমিদার বাড়িটা আমি খুবই এনজয় করতেছি, এবং মানে পুরো একটা জঙ্গলের ভিতর, কিছু কয়েকটা পুকুর আছে, চতুর্দিকে বাগান এবং জঙ্গল, এই জঙ্গলের ভিতর এরকম দুইটা বাড়ি, জাস্ট অসাধারণ। আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন যেটা ছিল করটিয়া জমিদার বাড়ি এবং করটিয়া মসজিদ, দুইটা প্লেসই ভ্রমণ করলাম। এখন এখান থেকে যাচ্ছি আটিয়া মসজিদে। আমরা এইমাত্র এসে পৌঁছলাম আমাদের থার্ড ডেস্টিনেশনে। আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটাই সেই ঐতিহাসিক মোগল আমলের আতিয়া মসজিদ। এই ঐতিহাসিক আতিয়া মসজিদ নির্মিত হয়েছিল 1609 খ্রিস্টাব্দে, এবং মসজিদটি নির্মাণ করছিল করটিয়া জমিদার বাড়ি, যে জমিদার বাড়িটা আমরা একটু আগে ঘুরলাম, ওই জমিদার বাড়িরই পূর্বপুরুষ সৈয়দ খান পন্নি সাহেব। এবং করটিয়া বংশের সেই পূর্বপুরুষরা এই জায়গাটা পাইছিল মোগল সম্রাট সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে। মসজিদের সেই নিখুঁত কাজগুলো আপনারা এখনও দেখতে পাচ্ছেন এখানে, এত বছর আগে কত সুন্দর করে তারা কাজগুলো করত। তো
আতিয়া মসজিদ ভিজিট শেষ করে আমরা এখন টাঙ্গাইল টাউনে আসছি। যেহেতু দুপুর হয়ে গেছে, এখন প্রায় 3:30 মতো বাজে, সবাই প্রচন্ড ক্ষুধার্ত। তো আমরা একটা রেস্টুরেন্টে বসছি এখন খাওয়ার জন্য। এইমাত্র আমাদের খাওয়া দাওয়া চলে আসছে অলরেডি। তো খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে দেখা হবে নগরপুর জমিদার বাড়ি থেকে। আমাদের প্ল্যানের সামান্য একটু পরিবর্তন ঘটছে। লাঞ্চের পর আমাদের কথা ছিল নাগরপুর জমিদার বাড়িতে যাব, বাট ওইটা সম্ভব হচ্ছে না, কারণ সময়ের কিছুটা কমতি ছিল। তো এই কারণে প্ল্যান পরিবর্তন করে আজকের দিনটা আমরা শেষ করতেছি যমুনার সাইডে এসে। আমার পিছে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যমুনা নদী, আর ওই যে পিছে দেখা যাচ্ছে একটা ব্রিজ, ওটা হচ্ছে যমুনা ব্রিজ। বিকালবেলায় দেখতে পাচ্ছেন যমুনার তীরে অসংখ্য লোক আসছে ঘোরার জন্য, এবং এইদিকে ছোট্ট একটা ঘাটও আছে। ঘাটের তীরে কয়েকটা স্পিড বোট এবং কয়েকটা ট্রলার পার্কিং করা আছে। তো আমরা এখন চেষ্টা করব এরকম একটা স্পিড বোট ভাড়া করে তারপরে সবাই মিলে এই নদীর তীরে ঘোরার জন্য। তো আমরা এইমাত্র একটা ট্রলার ভাড়া করলাম, খুব বেশি ভাড়া না, এটা 400 টাকার মতো ভাড়া পড়ে। আমরা সবাই ছাদের উপর উঠে এখন পুরো যমুনা সেতুর ওই নিচে থেকে গিয়ে পুরোটা ঘুরে তারপর আবার ব্যাক করব। এত লং টাইম, এত বড় একটা বোট সহকারে দাম হচ্ছে মাত্র 400 টাকা। আমি মনে করি এটা একদম রিজনেবল একটা প্রাইস। বিকালটা খুবই আনন্দদায়ক ছিল এবং আমরা একদম এক্স্যাক্টলি পারফেক্ট টাইমে আসছি, কারণ আমরা আসছি এখানে তখন বাজে 5:15-5:30 মতো, যখন সূর্য অলরেডি ডুবু। তো খুব সুন্দর শীতল বাতাস ছিল এবং নৌকার ছাদে সিট বিছানো ছিল, পাটি বিছানো ছিল, মানে সব কিছু মিলে খুব রিল্যাক্সিং একটা বিকাল কাটাইলাম। আপনাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব, যদি আপনারা কখনো এই দিকটাতে আসেন তাহলে এরকম একটা ট্রলার ভাড়া করে, ট্রলার বা নৌকা বা স্পিড বোট আপনাদের কাছে যেটা পছন্দনীয়, এরকম কিছু একটা ভাড়া করে এই বিকেলের দিকে এই যমুনা সেতুর দিকে এই ট্রিপটা করার জন্য। আমরা যমুনা সেতু ভ্রমণ করে এখন বাড়ির দিকে ফিরতেছি। তো বাড়ির দিকে যাওয়ার পথে এইরকম একটা চটপটি খাওয়ার জন্য খুব সুন্দর জায়গা আছে, একদম লেকের উপরে, খুব সুন্দর ডেকোরেশন করা। যাওয়ার মানে আমরা যখন ঘুরতে বেরোয়েছিলাম তখন যাওয়ার পথে দেখছিলাম, তো তখনই আমরা প্ল্যান করছিলাম যে যখন বাড়িতে ব্যাক করব তখন এখানে একটু থামবো। যে সমস্ত প্লেস ঘোরার প্ল্যান নিয়ে আজকে আমরা সকালে বেরোয়েছিলাম সবগুলো জায়গায় ঘুরতে পারছি আলহামদুলিল্লাহ, এবং এক্সিলেন্ট একটা দিন ছিল। প্রত্যেকটা জায়গা খুবই ভালো লাগছে, মানে কোন জায়গা থেকে কোন জায়গা বেশি ভালো লাগছে এটা চুজ করা মানে আসলেই ডিফিকাল্ট আমার জন্য। তো যাই হোক, আমাদের ট্যুর এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো আমার এই ভিডিও আমি এখানেই শেষ করতেছি। সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।